পাঁচতলা ভবনের বাড়ির সামনে গেলেই যে কোনো ব্যক্তি ভিমরি খেয়ে বসবেন কোনো ঐতিহাসিক রাজার বাড়িতে এসে পড়লেন নাকি সুনিপুণ নানা কারুকার্য আর চমৎকার নকশা সমৃদ্ধ বাড়িটির সৌন্দর্য যে কাউকে বিমোহিত করবে আর এ ভবন নির্মাণে ব্যয় হয়েছে নাকি দুশো কোটি টাকা তবে রহস্যজনকভাবে বাড়িটিতে থাকেন না কোনো লোক তাই বাড়িটি এখন ভূতের বাড়ি হিসেবে অভিহিত করছেন এলাকাবাসী এমন চাকচিক্য সমৃদ্ধ ভূতের বাড়ির সন্ধান পাওয়া গেল ঢাকার বনশ্রীর বি ব্লকের পাঁচ নম্বর সড়কে বাড়িটির গল্প জানতে গিয়ে বের হল অজানা রহস্যজনক তথ্য ব্যয়বহুল এই বাড়ি নির্মাণে বে হয় দুশো কোটি টাকা তবে মানুষের বসবাস না থাকায় কৌতূহলের শেষ নেই ওই বাড়িতে মানুষ থাকার কথা থাকলেও ভূত নাকি রাজত্ব করছে ফলে চারদিকে ভূতের বাড়ি হিসেবে শোনা যাচ্ছে স্থানীয়দের মুখে to my channel. and also press this bell icon so you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone খোঁজ নিয়ে জানা যায় রাতে আশপাশের বাড়িতে আলো জ্বললেও ওই বাড়িটিতে অন্ধকারে নিমজ্জিত থাকে ঘবির রাতে বাড়ির দিকে চোখ গেলেই আপকে উঠবেন যে কেউ ফলে রাতের অন্ধকারে বনশ্রী পাঁচ নম্বর সড়কে সহজে চলাচল করে না কেউই দিনে দেখা যায় পাঁচতলা বাড়িটির সামনে ও ভেতরে সুনিপন কারো কাজ রয়েছে আর বাড়িটির ভবন নির্মাণ করতে নাকি সময় লেগেছে প্রায় বারো বছর স্থানীয় এক বৃদ্ধা জানান বাড়িটির মালিক এক খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছে বাড়ি করার পর সেখানে তিনি বসবাস করেন না এক কেয়ারটেকার ছিল সিঁড়িতে পরে গিয়ে ব্যথা পাই এরপর থেকে তিনিও বাড়িতে থাকছেন না তাই এটি ভূতের বাড়ি হিসেবে পরিচিতি লাভ করে স্থানীয় এক নারী জানান বাড়িটি ভূতের বাড়ি নামে পরিচিত দশ থেকে পনেরো বছর ধরে দেখা যায় উপরের দিকে পিলার বা মণ্ডপের মতো আর ভেতরের দিকে সিঁড়ি করা আছে মাঝখানে একদম ফাঁকা কিছুই নাই ছাদ পর্যন্তও নাই স্থানীয় এক যুবক জানান এলাকাবাসী জানে এটি ভূতের বাড়ি বাড়িটি দেখতে অনেকেই আসেন তবে ভেতরে যাওয়ার আগ্রহ কেউই প্রকাশ করেন না তবে বাড়িটির নকশা বাংলাদেশের কোথাও আর আছে কিনা তার জানা নেই আরেক স্থানীয় জানান সকালবেলা হাঁটার সময় বাড়ির সামনে আসলেই শরীরে কম্পন হয় এতে এখানে ঠিক হবে কিনা ভাবি স্থানীয় এক নারী জানান এত টাকা খরচ করে বাড়ি ফেলে রাখার বিষয়টি রহস্যজনক এত টাকার বাড়িটিতে একা রাখায় মানুষের কৌতূহল রয়েছে মানুষের কৌতূহল ধরে রাখতে বাড়িটি তৈরি করা হয়েছে বলে শুনেছেন তিনি ওই বাড়ির তত্ত্বাবধায়ক আব্দুল কালাম জানালেন বাড়ির রহস্য তিনি জানান তার ভাতিজা রাজকের প্রকৌশলী ছিলেন তিনি আমেরিকার অ্যাম্বাসিতে কর্মরত এক মেয়েকে বিয়ে করেছেন ভাতিজার চাকরি জীবনে শখ ছিল রাজক এলাকায় একটি বাড়ি করার তাই বাড়িটি করা হয়েছে বাংলাদেশ থেকে সম্প্রচারিত আইপি চ্যানেল পথিক টিভি বিশ্বজুড়ে এক মানবতার কণ্ঠস্বর